হ্যালো এ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউ প্রিপারেশন গতদিন আমরা কলস নিয়ে বেসিক আলোচনা করেছিলাম আজকে থাকছে আইডেন্টিফিকেশন অব কলস বিশদে আলোচনা যা থেকে আপনার আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন পেয়ে থাকবেন শুরুতেই থাকছে ক্লাসিফিকেশন অব সাবঅর্ডিনেট কলস সাবঅর্ডিনেট ক্লাস তিন প্রকার প্রথমত নাউন কলস অ্যাডজেকটিভ কলস অ্যান্ড অ্যাডভারভিয়াল কলস এখন আমরা আইডেন্টিফিকেশন অফ না আলোচনা করব অর্থাৎ নাউন কলস অ্যাডজেক্টিভ কলস এবং অ্যাডভার্বিয়াল কলস কোনগুলো তা কীভাবে বুঝবো তাই নিয়ে বিশদ আলোচনা নাউন কলস নাউন কলস যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন স্ট্রাকচার কেমন হবে কলস প্লাস ফার প্লাস অন্যান্য থাকলে তখন এই কলসের অংশটুকু হবে নাউন কলস উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হোয়াট হি ওয়ান্টস টু সে ইজ নোন টু হল সে যা বলতে চাইছিল সেটা সবার সকলের জানা এখানে এই হট হি ওয়ান্স টু সে অংশটুকু কলস এবং এই অংশটুকু হচ্ছে নাউন কলস কারণ এইটা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী কাজ করতেছে এবার নাউন কলস যখন অবজেক্ট হিসেবে কাজ করবে তখন কেমন হবে স্ট্রাকচারটা তখন হবে সাবজেক্ট প্লাস ট্রানজেটিভ ভার্ব প্লাস কলস অর্থাৎ সাবজেক্টের পর যদি ট্রানজিটিভ ভার্ব থাকে এবং তারপর থাকলে হবে নাউন এখন আমাদের কাকে বলে আমরা যদি কে বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই তবে সেটি হবে ট্রানজিটিভ ভার বা স্বকর্ম ক্রিয়া এখন আমরা উদাহরণে দেখতে পাচ্ছি হি সেই টুমি এইটুকুতে কি দেখতে পাচ্ছি সে আমাকে বলল, কে বলল, সে আমাকে সে বলল, কাকে বলল আমাকে বলল। তাহলে এই সেইডের অংশটুকু হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং এরপর যে অংশ কলাজের অংশটুকু আছে ওয়েদার আই লাভ হিম অর নট এই অংশটুকু তাহলে হবে হচ্ছে নাউন কলাস অর্থাৎ নাউন কলাস এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এরপর জানবো নাউন কলাস যখন কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্ট কোনটা যখন নাউন সাবজেক্ট সম্পর্কেই কোনো একটি যেই জিনিসের সাবজেক্টেরই একটা ভিন্ন রূপ প্রকাশ পাবে তখনই সেটা কমপ্লিমেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন সাবজেক্ট প্লাস বিভার প্লাস ইজ বা ওয়াস প্লাস ক্লস থাকবে তখন এই কলসের অংশটুকু হবে নাউন কলস দেখুন দ্য ওয়েদার ইজ হাউ হি সেইড ওয়েদারটি তেমনই যেমন সে বলেছিল অর্থাৎ ওয়েদার এবং হাউ ই সেইড দুইটাকে অভিন্ন হিসেবে কল্পনা করা হচ্ছে তাহলে এই হাউ হি সেইডের অংশটুকু হবে হচ্ছে নাউন ক্লস এরপর নাউন ক্লস যখন অ্যাপোজিশন অ্যাপোজিশন কাকে বলে আমরা জানি সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা হয় তখন তাকে অ্যাপোজিশন বলে তাহলে অ্যাপোজিশন সময় স্ট্রাকচার কেমন হবে সাবজেক্ট প্লাস কমা প্লাস কলাস প্লাস কমা অর্থাৎ যে দুই পাশে যদি কমা থাকে তবে এই কলাজের অংশটুকু আমরা ধরে নেব নাউন কলাস প্লাস অ্যাপোজিশন নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পয়েট ওয়াজ এ গ্রেট পার্সোনালিটি এখানে দুটো কমার ভিতর আওয়ার ন্যাশনাল পয়েন্ট অর্থাৎ নজরুল ইসলাম সম্পর্কে কিন্তু একটা অতিরিক্ত তথ্য তাহলে এই আওয়ার ন্যাশনাল পয়েন্টের কলাজ অংশটুকু হবে উচ্চ নাউন ক্লাস এবার জানব নাউন ক্লাস যখন প্রিপোজিশনের অবজেক্ট অর্থাৎ প্রি পর যদি অব কলা কোনো ক্লাস থাকে তাহলে আমরা একদম চোখ বন্ধ করে ধরে নেব সেটা নাউন ক্লাস উদাহরণ হিসেবে বলতে পারি আই এম শিওর অফ হুইওয়ার আমি নিশ্চিত ছিলাম সেকে তাহলে এই প্রিপোজিশনের পরে কলস থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা নাউন ক্লস এখন আমরা জানবো অ্যাডজেকটিভ ক্লাস সম্পর্কে অ্যাডজেকটিভ কলসের এক নাম্বার স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস ভার প্লাস নাউন প্লাস কলস অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার প্লাস নাউন থাকলে এরপরের অংশটুকু হবে কলস উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্টুডেন্টস হু ওয়ার্ক হার্ড গেট গুড জব গুড গ্রেটস তাহলে স্টুডেন্ট যে কিনা সরি এখানে একটু উদাহরণে ভুল হয়েছে উদাহরণটা হবে হচ্ছে দিস ইজ দ্য বুক আই লস্ট আই লস্ট হচ্ছে কলস তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দিস হচ্ছে এখানে সাবজেক্ট ইজ হচ্ছে ভার তারপরে আবার নাউন দ্য বুক অ্যান্ড লাস্টে কলস হচ্ছে আই লস্ট তাহলে আই লস্ট অংশটুকু হবে হচ্ছে অ্যাডজেক্টিভ কলস এবার স্ট্রাকচার টু সাবজেক্ট প্লাস কলস প্লাস ভার্ভ থাকলে তাহলে কলসের অংশটুকু হবে হচ্ছে অ্যাডজেকটিভ কলস তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য বুক অর্থাৎ সাবজেক্ট কলস দ্যাট ইউ গেট ই্টারডে ভার্ভ হ্যাজ বিন স্টোলেন অর্থাৎ যে বুকটি আমি গতকাল পেয়েছিলাম সেটা চুরি হয়েছে তাহলে দ্যাট ইউ গেট ইস্টার ডে এই অংশটুকু হচ্ছে অ্যাডজেকটিভ কলস এরপর আমরা জানবো অ্যাডভার্বিয়াল কলাজ স্ট্রাকচার অন অ্যাডভার্বিয়াল কলজের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ইন্ট্যানজেটিভ ভার প্লাস কলস অর্থাৎ ইনট্যানজেটিভ ভার হতো অকর্মকের অর্থাৎ কে বা কী দ্বারা কাকে দিয়ে প্রশ্ন কলেজের যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটাই হবে ইনট্যানজেটিভ ভাব উদাহরণ আমরা বলতে পারি আই শ্যাল গো হায়ার হি আমি সেখানে যাবো যেখানে সে বাস করে তাহলে শ্যালটা কিন্তু ইনট্যানজেটিভ ভার আর এরপরে যে কলাসটুকু কলাজের অংশটুকু আছে হায়ার হি লিভস তাহলে এটা হবে অ্যাডভারিবল কোলাস আর একটা উদাহরণ আমরা বলতে পারি আই উইল বাইট হিম ই ফি মি আমি তাকে কামড়াবো যদি সে আমাকে আক্রমণ করে তাহলে এখানে উইল বাইট এটা কিন্তু একটা ইন্টেনজিটিভ ভাব তাহলে এই ই ফি অ্যাটাকসমি এইটা হচ্ছে আপনার অ্যাডভারিবল কোলাস এরপর কিছু বিশেষ সাবঅর্ডিনেট যুক্ত থাকলেই সেটি অ্যাডভারিবল কোলাস হবে অর্থাৎ কিছু সাবনের কনজংশন যুক্ত থাকলে আমরা ধরে নিতে পারি যে এটি হবে অ্যাডভারবেল ক্রস এগুলো কি কি কনজংশনগুলো টাইমের ক্ষেত্রে হোয়াইল হোয়েন হেন এভার বিফোর আফটার টিল বা আনটিল এরপর রিজনের ক্ষেত্রে অ্যাস সো দ্যাট ইন আদার দ্যাট বিগ কস সিন অ্যাডভারবেল ক্রস অফ প্লেসের ক্ষেত্রে হোয়েন হয়ার এভার অ্যাডভারবেল ক্রস অফ ম্যানারের ক্ষেত্রে অ্যাজিভ অ্যাজ দো হাও হাও এভার পারপোজের ক্ষেত্রে লেস্ট সো দ্যাট ইনো দ্যাট ড্যাটবার দ্যাট কন্ডিশনের ক্ষেত্রে প্রোভাইডিং দ্যাট প্রোভাইডেড ওয়েদার ইন কেস ইফ আনলেস এগুলো কোনো সেন্টেন্সের শুরুতে থাকলেই আমরা ধরে নেব যে এটা একটি ক্লাস যেমন আই উইল গো ইফ হি কেম এখানে ইফ আছে তাহলে ইফটা হচ্ছে ক্লাস নিচের টুকো তাই হি টেক্সট ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট হি ক্যান ফিট ফর দ্য ম্যাচ তাহলে সো দ্যাট যুক্ত থাকার কারণে এই অংশটুকু ভাবে হচ্ছে ক্লাস কি এখনো ক্লিয়ার না বিষয়টা চলুন তাহলে এবার আমরা আরও সংক্ষেপে করে কিভাবে এই ক্লাসগুলো আমরা মনে রাখতে পারি সেই বিষয়টা আমরা শিখব শিখবো এবার আরও সহজে এই শিরোনামে আমরা বলতে পারি ভাবকে যদি কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা যদি ক্লজের অংশ হয় তবে তা নাউন ক্লজ দেখুন একদম সহজে আমরা প্রথমে ভারতকে প্রশ্ন করব কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে কোনো একটি উত্তরই যদি এই ক্লজের অংশটুকু হয় তাহলে সেটা হবে হচ্ছে নাউন ক্লস যেমন হি আক্স হোয়াই আই ওয়াজ লেট সে জিজ্ঞাসা করলো কেন আমি দেরি করেছিলাম কে জিজ্ঞাসা করলো সে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো কেন আমি দেরি করেছিলাম তাহলে কি দিয়ে কিন্তু আমরা প্রশ্ন করলেই হোয়াই আই ওয়াজ লেট এই অংশটুকু পেয়ে যাচ্ছি তাহলে এই অংশটুকু পেয়েছে নাউন ক্লাস আবার আই এম শিওর অফ হু ইউ আর আমি নিশ্চিত কে ছিল সে কে ছিল তাহলে কে নিশ্চিত আমি নিশ্চিত কি নিশ্চিত হু ইউ আর কে তুমি কে ছিল সে বা কে হয় সে তাহলে এই হু ইউ আর অংশটুকু হবে নাউন কলজ এরপর আমরা অ্যাবজেকটিভ কলস জানবো দেখুন কলাজের অংশটি কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে প্রাপ্ত উত্তরগুলোর কোনো একটিকে মডিফাই করলে তাকে অ্যাডজেক্টিভ কলাস বলে অর্থাৎ আমরা যে না কাজ করব। সেই কলাসটি যদি কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটিকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লাস যেমন বঙ্গবন্ধু হু ইজ ফাদার অফ আওয়ার ন্যাশন ওয়াজ এ গ্রেট লিডার অলসো তাহলে এখন আমরা প্রশ্ন করি যে কে বঙ্গবন্ধু কে আমাদের ফাদার অফ আওয়ার নেশন বঙ্গবন্ধু তাহলে এই বঙ্গবন্ধুকে মডিফাই করতেছে কে হুই ইজ আওয়ার ফাদার অফ নেশন যে আমাদের জাতির পিতা তাহলে বঙ্গবন্ধুকে যেহেতু এই অংশটুকু মডিফাই করতেছে তাহলে এই অংশটুকু হবে অ্যাডজেক্টিভ প্লাস বা গীতাঞ্জলি হুইস ইজ এ নোবেল অফ রবীন্দ্রনাথ ইজ মাই ফেভারিট কি ফেভারিট আমার গীতাঞ্জলি ফেভারিট তাহলে গীতাঞ্জলিকে আবার মডিফাই করতেছে কে হুইস ইজ এ নোবেল অফ রবীন্দ্রনাথ তাহলে এই গীতাঞ্জলি হুইস ইজ এ নোবেল অব রবীন্দ্রনাথ এই অংশটুকু হবে অ্যাডজেক্টিভ ক্লাস এরপর অ্যাডভারিবেল ক্লাস দেখুন সহজ না এই এইভাবে শিখলে একদম সহজে আপনারা বিষয়গুলো মনে রাখতে পারবেন যেমন অ্যাডভারিবল কলসের ক্ষেত্রে ভাবকে কোথায় কতটুকু কখন কিভাবে কত সময় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা যদি ক্লজের অংশ হয় তবে তা অ্যাডভার্বিয়াল কলজ অর্থাৎ ভারকে কোথায় কতটুকু কখন কিভাবে কত সময় এই শব্দে আমরা প্রশ্ন করব এ যে কোনো একটি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় এবং সেই উত্তরটুকু যদি কলজের অংশ হয় তাহলে সেটি অ্যাডভার্বিয়াল কলেজ যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ইউ মে গো ইউ ওয়ান তুমি চাই যেই চাইতে পারো যেখানে তুমি যেতে চাও তুমি যেতে পারো কোথায় যেতে চাও যেখানে তুমি যেতে চাও কোথায় যাইতে পারো যেখানে তুমি যেতে চাও তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তরটি পাওয়া যাচ্ছে হয় আর ইম হয় আর এরপর আই উইল কিল হিম ইফ হি মি আমি তাকে মেরে ফেলবো যখন সে আমাকে আক্রমণ করবে তাহলে কখন আমি তাকে মেরে ফেলবো যখন সে আক্রমণ করবে অর্থাৎ কখন দে উত্তর করলে আমরা ইফ হি অ্যাটাকস মি এই প্রশ্নের উত্তরটুকু পাচ্ছি তাহলে এই অংশটুকু হবে হচ্ছে আমাদের অ্যাডভারবিয়াল বিল তাহলে বিষয়টা কি ক্লিয়ার আশা করি বিষয়টা ক্লিয়ার হবে আপনাদের এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন থ্যাংক ইউ এভ্রিয়ন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ এভ্রিয়ন